বিয়ে বাড়িতে বাদ্যবাজনা বাজানো হলে সেই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি? এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। হ্যাঁ, খবরদার, বর্তমান কমিউনিটি সেন্টারে যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর বাজনা বাজানো হচ্ছে, এক সপ্তাহ যাবত ওই বিয়ের বাড়িটা বিশ্বালয় হয়ে যায়। এক সপ্তাহ যাবত নারী পুরুষ কপত কপতি যুবক যুবতী ন্যাংটা হয়ে যেভাবে নাচানাচি করে, বাড়িটা এক সপ্তাহের জন্য নিরাপদ বিশ্বালয় হয়ে যায়। ওই বাড়িতে দাওয়াত খেতে যাবেন কি করে? হিন্দি গান বাজে, আবার অগ্নিসজ্জা করে। অগ্নিসজ্জা বুঝেন, লাইটিং করে, লাইটিং করে। এ বাড়িতে যাবেন কি করে? আর কমিউনিটি সেন্টারে যাবেন, এ ঢাকায় বিয়ে খাওয়াই বন্ধ করে দিছি আলহামদুলিল্লাহ, আর যায় না বিয়ের বাড়িতে। দুই একটা থেকে ফেরত আসছি, চারটা বিয়ে খেতে ফেরত আসছি, গিয়ে দেখছি বাবা ওর বউ আর তার বউ দুইজনের বউ একাকার, কেউ বুঝে না কার বউ কোনটা, সব ভাগাভাগি করে নিয়েছে, এক জায়গায় বসে গেছে। এক কমিউনিটি সেন্টার, খুব দামি, নাম বলবো না, আপনারা বললে বুঝতে পারবেন। কমিউনিটি সেন্টারে গেছি, পা ফেলতে দরজা খুলে পা ফেলতে দেখছি একজনের বউ আর একজন ভাগাভাগি করে নিয়ে বসে আছে এক জায়গায়। আমার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর এক পা ঢুকায়নি, বেরিয়ে চলে আসছে যে বিয়ে খাওয়ার গুষ্টি বেছি, যায় আগে চলে যায়। কত নোংরা হতে পারে মুসলমানের বাচ্চা! এক টেবিলে কয়েকজনের বোনই একসঙ্গে বসতে খাচ্ছে সবাই মিলে, এর কি, এরা কি, এদের মধ্যে কি মুসলমানিত্ব আছে? আমি তিনটা কথা বলি, শক্ত ভাষায় বলে থাকি, বর্তমানে যে শিক্ষা সফর চলছে এটা হলো বেশ্যা সফর একটা। এই শিক্ষা সফর চলবে না, আপনার মেয়েকে খবরদার বিশ্বাস শিক্ষা সফরে যেতে দেবেন না। প্রয়োজনে পারিবারিক ভাবে যান আপনি, আপনি কেন পাঠালেন? আপনার মেয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাঠালেন তাকে সিলেটের জাফলংয়ে, সাথে কেউ নাই, আছে ওর বন্ধুরা, আছে ওর শিক্ষকরা, আর মুরব্বী পার্টিতে বসে তাহাজ্জুদ গুজার মুরব্বী রাত তিনটায় উঠে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসো। ও সহি সালামতে আসবে? ওর মুরব্বীর বিশ্বাস আমার মেয়েটা ফেরেস্তা, আর ছাত্ররা তো জিন, আর শিক্ষক হলো ভূত, পরস্পরের সাথে কোনো সংঘর্ষ হবে না। মুরব্বী হজ আমার করতে হবে আপনাকে, আপনার শরম থাকা উচিত, হায়া থাকা উচিত, লজ্জা থাকা উচিত, আপনার মতো হাজি কলঙ্ক, সমাজের জন্য কলঙ্ক একটা, আপনি কেন আপনার ছোট মেয়েকে পাঠালেন? হাজি সাহেব আনন্দ কত জানেন, ওই যে গান বাজার অনুষ্ঠান হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, মেয়েটাকে ন্যাংটা করে বসা রাখছে মঞ্চে, গায়ে হলুদের জন্য আবার মঞ্চ করা হয়, এটা জানেন না আপনারা? মানে আপনার বাড়িতেও হয়, আপনার বাড়িতে হয়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এসব এলাকায় বেশি হয় তাই না? এই যে বিয়ের বাড়িতে আপনি যাবেন, হাজি সাহেব খুব আনন্দ, হাজি সাহেব মেয়েটাকে গায়ে হলুদ মাখাচ্ছে, ওর হাই স্কুল জীবনের বন্ধু, প্রাইমারি জীবনের বন্ধু, কলেজ জীবনের বন্ধু, বিশ্ববিদ্যালয়ের জীবনের বন্ধু আসছে, আর ওর গালে ঠোঁটে মুখে হলুদ মাখা দিচ্ছে, ছি ছি। হাজি সাহেব আনন্দ একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়। হাজি এই হাজিরই হবে ফাঁসি, হাজি হজ আবার করা লাগবে আপনাকে, তৌবা করেন আপনাকে। আপনি এই কাজ করতে গেলেন কেন? গায়ে হলুদের অনুষ্ঠান করতে গেলেন কেন? এই যুবক ছেলে, তোমার বিয়ে এখনো হয়নি, তুমি এই নোংরা নষ্টামি কাজ করতে যাও না। তোমার গালে যদি তোমার খালাতো বোন হাত দেয়, মামাতো বোন যদি হাত দেয়, ফুবাতো বোন যদি হাত দেয়, চাচাতো বোন যদি তোমার গালে হাত দেয়, আমি নিশ্চিত তুমি নষ্ট পুরুষ, তুমি অপবিত্র পুরুষ, তোমার বোনও তোমার এই খালাতো বোনও অপবিত্র, এও নষ্টা, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তুমি যদি ইসলামপন্থী যুবক হও, গায়ে হলুদ মাখাবে তোমার মা, তোমার খালা, তোমার খালা, তোমার মা তোমার গায়ে হলুদ মাখা দিবে, সবচেয়ে ভালো হয়। বিয়ে করে নিয়ে আসার পরে বাসর রাত্রে বউকে বলবে, আজকে হলুদ মাখা দাও, কাল সকালে মানুষকে দেখাবো যে বউ আমাকে হলুদ মাখা দিয়েছে। যদি এটা করতে পারো সবচেয়ে ভালো হয়। কিন্তু ওই ন্যাংটা মহিলারা, কলেজে পড়া এই নোংরা নষ্টা মহিলারা এসে তোমার গালে হলুদ মাখা দেবে, আর তুমি মনে করো পবিত্র তরুণ হতেই পারে না, তোমার মরা পর্যন্ত এই অভিশাপ লাগতেই থাকবে। নাউজুবিল্লাহ। এক শিক্ষা সফর, আর একটা দিবস পালন। আমি বলে থাকি আপনার মহিলাদেরকে, স্পষ্ট ভাষায় বলে থাকি আপনাদেরকে বলছি, কোনো দিবস পালন অনুষ্ঠানে আপনার মেয়েকে, বোনকে, বউকে, মাকে কখনো যেতে দিবেন না, সাবধান। আজকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে গোটা দেশে, সারা দেশে বেশ্যাচার যৌনাচার ছড়ানো হয়। আপনার মেয়ে এখানে যাবে কেন? কি জন্য যাবে এখানে?